আমাদের সবাইকে তারা। তাই মমতা ব্যানার্জি বলছেন ক্যাগ এনআরসি কিচ্ছু মানব না। আসাম চলছে, উত্তর পূর্বের সব রাজ্য চলছে, অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কেরলের মুখ্যমন্ত্রী, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন আমরা এসব মানব না। আমরা তৃণমূল কংগ্রেস সে জিতে হুয়ে সবকো মৌকা দে কি বেহতরিন বনায়ে। মেরা দো নম্বর হ্যায় কি 23 মে কি রাত সে ভাইয়া জি কি গভর্নমেন্ট আর হামারে পুলিশ কমিশনার মনোজ ভার্মা হ্যায় আব ডট কে ইয়ে ভাটপাড়া ক্ষেত্র কো শান্তি বাতাবরণ বনায়ে, চৈন আর রমণ কা বাতাবরণ বনায়ে। কিসে কো মৌকা না দেয় কি হামারে লোগো কি জো অধিকার আর মর্যাদা হ্যায় ইসমে দখল দে। হর দোকানদারো সে তৃণমূল কংগ্রেস কি তরফ সে মে আহ্বান করুঙ্গা, ডট কে আপনা দোকান খোলিয়ে, ডট কে অন্যায় কা প্রতিবাদ করিয়ে আর কহিয়ে হম জানে ওয়ালে নেহি হ্যায়, হম মমতা কে সাথ হ্যায়, এক বিন্দু রক্ত খুন হামারে দেহ মে হ্যায়, তো হম অন্যায় কা বিরোধ করেঙ্গে, অন্যায় কা বিরোধ করেঙ্গে। মেরা তিসরা বাত ইয়ে হ্যায় কি দোস্তো ভারত মে আজ এক মহাসংকট কি ঘড়ি আই হ্যায়। লোক কহতে থে অভি অভি মকসুদ ভাই বোল রহে থে কি ভারত মে 2014 মে বিজেপি নে আচ্ছা দিন লানে কা। আমরা 4 লাখ হচ্ছে বিহার আর ইউপি থেকে আসা মানুষ, আপনারা মাথায় রাখুন 4 লাখ। আমি যদি মিথ্যা কথা বলি সাংসদকে এখানে জানাই বলে যেতে বলবেন, 4 লাখ বিহার আর ইউপির মানুষ, 1 লাখ হচ্ছে গোর্খা আর বাদ বাকি 2 লাখ মুসলমান। 2 লাখ মুসলমানকে তাড়াতে গিয়ে 17 লক্ষ এখন বলছে সবাইকে নাগরিকত্ব দিয়ে দেব। আচ্ছা নাগরিকত্ব আমি ভালো লাগছে, ধর্মপাল গুপ্তা ভারতবর্ষে জন্মিয়েছে, ওকে এখন লাইনে দাঁড়াতে হবে নাগরিক কিনা প্রমাণ করার জন্য? আপনি বলুন তো। আমি আপনাদের বলছি আপনারা ধরুন 3 করোড় ধরে বাংলায় আছে, আপনাকে বলবে লুচি লেখা দিয়ে দাও তুমি বাংলাদেশে থাকতে, আপনি লিখবেন আপনি বাংলাদেশে থাকতে? বিশ্বনাথ ঘোষ কাউন্সিলর হ্যায়, প্রবীর সেদ্দা কাউন্সিলর হ্যায়, কল্পনা লাহিরি কাউন্সিলর হ্যায়, শঙ্কনি দত্তা কাউন্সিলর হ্যায়, দেবপ্রসাদ সরকার কাউন্সিলর হ্যায়, এই ভাটপাড়া জগদল বিধানসভা ক্ষেত্র কে এই মর্যাদাও কো তোড় দিয়া হ্যায়। আর ইসলিয়ে হামারি দুসরি বাত হ্যায় কি হম চাহতে হ্যায় অল্পসংখ্যকো মে তুম ইয়ে মিউনিসিপ্যালিটি পৌরসভা নেই চলা সকতে হো, জিতনা জলদি হো আজ আপ যাও ইহা সে পদত্যাগ করো, আপনি ছোড় কে মিউনিসিপ্যালিটি ভাটপাড়া কি জন জনতা কো উনকো সার্ভিস দেনে কে লিয়ে উনকে 700 মিউনিসিপ্যালিটি কে জো সার্ভিস হ্যায় উনকো দেনে কে লিয়ে আপ মৌকা দো। 2 নম্বর হামারি হ্যায় মে মহিনে কি 23 তারিখ কি বাত মে। আচ্ছা ভাইয়া সবপে বৈঠিয়ে আরাম সে বৈঠিয়ে, সবকো আনে সে ইয়ে টুট জায়েগা। আবি আপ দেখ রহে কাউন্সিলর গণ হ্যায়, আপকে নেতা গণ সবই হ্যায়, আপ থোড়া ধৈর্য ধরিয়ে আর ধৈর্য ধর কে মিটিং কো শুনিয়ে, কুছ মকসদ লেকে তো আপ আয়ে হ্যায়, আপকো কুছ মকসদ পুরা করকে জানা হ্যায়। তো মেরা পহলা বাত হ্যায় ইয়ে জো ভাটপাড়া কা মিউনিসিপ্যালিটি হ্যায় ইসমে লগাতার 20 সাল ইহা কি লোগো কো সেবা তৃণমূল কংগ্রেস নে আর মমতা জি কে সরকার সে মদত মিলা হ্যায়, লেকিন আজ বিজেপি আর অর্জুন সিং নে আধার হ্যায়, ভোটার কার্ড হ্যায়, আপকে পাস রাশন কার্ড হ্যায়, বলতা ই সব কা জরুরত নেহি হ্যায়। কিসকি জরুরত হ্যায় কি হম ইস দেশ মে হ্যায়, হামারা ঘর হ্যায়, দুয়ার হ্যায়, বাড়ি হ্যায়, দোকান হ্যায়। মে কিতনা তাকত হ্যায় আগর ও দিন আগর হম পরস হোঙ্গে তো ভাটপাড়া ছোড় কে চলে যায়েঙ্গে, আর আগর তুম হো তো ছোড় কে চলে জানা। আওয়াজ দেতে রতে হো, আওয়াজ লোগো কো মত দো। আজ হামারে ইস ভাটপাড়া মে জিতনা জুলম হুয়া, অত্যাচার হুয়া,
ये आप सभी इसका भुक्तभोगी है कहीं ना कहीं से। आज ये कांकीनाड़ा बाजार के लोग दो महीना तक ढाई महीना तक अपना पूरा बाजार बंद था, एक रुपया का कमाई नहीं था। अपना पुलिस हटाते हैं और मैदान में आके देख लेते हैं किसके बाजू में कितना ताकत है। अगर वो दिन अगर हम परस्त होंगे तो भाटपाड़ा छोड़ के चले जाएंगे, और अगर तुम हो তো ছোড়কে চলে যায় না। ব্যারাকপুর লোকসভাতে এখন যে অবস্থা, আজ ভোটলে আমরা 1,00,000 ভোটে জিতব, আর ভাটপাড়া পৌরসভায় এই বাহুবলীদের ক্ষমতা আর যত ঘোটালা হয়েছে এটা সময়ের অপেক্ষা। আমরা 2/3 মেজরিটি হয়ে গেছি, আমাদের 18 জন সই করেছে, আরও 4 জন অপেক্ষা করছে। অতএব আমরা যেদিন ভোট হবে আমার কথা সবাই মিলিয়ে নেবেন। 23 মে'র পর থেকে ভাটপাড়া, চকতল, নৈহাটি, ব্যারাকপুর লোকসভায় যে অত্যাচার, নিপীড়ন, বঞ্চনা, খুন হয়েছিল, আজকে মানুষ তার জবাব দিল। যে ভাটপাড়া বিধানসভার মানুষ, চকতল বিধানসভার মানুষ, তারা মমতার সঙ্গে ছিল, মমতার সঙ্গে আছে। সব থেকে বড় হচ্ছে 20 বছর ধরে তৃণমূল কংগ্রেসের সভাপতি জনক প্রসাদ চৌধুরী, আর তার তিনি তৃণমূলে ফিরে আসার অর্থ তৃণমূলই ভাটপাড়ায় থাকবে, অর্জুন বাহুবলী আর বিজেপি ভাটপাড়ায় থাকবে। আজকে কতজন মানুষ যোগ দিলেন? না, আজকে তো যোগ দেওয়ার কিছু নেই, যারা তৃণমূলে ছিল তারা তৃণমূলই ভয়ে ভীতিতে চলে গিয়েছিল, সবাই ফিরে এসেছে, সবাই আমাদের দলে এসেছে। কতজন গোপাল রাও সহ যারা আজকে জয়েন করলেন? না, আমরা এইভাবে দেখছি যে যারা জয়েন করেছে দল সিদ্ধান্ত নেবে পরবর্তীকালে, এবং প্রত্যেকের কাজ ভাগ করে দেবে, এবং সেটা যদি পাবলিক ওপিনিয়ন আমরা সবসময় মাথায় পেতে নিয়ে করি, এবং মমতা যে অথরিটি যে কাকে কী দায়িত্ব দেবে যারা জয়েন করলো, না অভিযোগ থাকতে পারে, আমাদের সঙ্গে থাকলে অভিযোগ, অর্জুনের সঙ্গে থাকলে অভিযোগ থাকবে না, এটা নয়। আমরা সেগুলো যেটা তাপস রায় বললো আমরা সেগুলোকে তদন্ত করবো, দেখব। তবে ওর নেতৃত্ব খুব সুকট ও আশাতে ভাটপাড়াতে আরও শান্তি প্রতিষ্ঠা হলো। আগামী দিনে সেখানে পরিষেবা বিঘ্নিত হয়েছে, সেখানে বহু টাকা পয়সার কর্জ ঋণ রয়েছে, ধার রয়েছে, সে সমস্ত কথা চিন্তা করে বা এখানে বেশিরভাগ কাউন্সিলর যদি যায় নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী যা হবার তাই হবে, অচিত তার সঙ্গে কেউ থাকতো তাকে ছেড়ে দিয়ে আসছে কেন? প্রশ্ন হলো যে যদি আমাদের দলে কেউ আসতে চায় আমাদের দলের নেতৃত্ব সেটা সিদ্ধান্ত নেয়, এবং আমরা আমাদের দলের নিয়ন্ত্রণ এবং নির্দেশে তারা কাজ করবে মিছিলের জন্য, এবং আমরা সর্বত্র মিটিং মিছিল করছি ক্যাব এনআরসির বিরুদ্ধে, আর ভাটপাড়ায় মিছিলের আগেও আমরা করেছি, মিটিং করেছি, আজকে মিটিং দলীয় নির্দেশে, জেলার নির্দেশে। জনমত করেছি ক্ষমতা, অসত্য, বাহুবল, অত্যাচার, এটা পৃথিবীতে কখনো শেষ কথা বলেনি, আজও বলছে না বা বলবে না। আজকের এই জনসমাগম, আজকের এই জনসভা এই কথাই বলছে। কেউ আমি বলছি দল, রাজনীতি, রাজকুমার, সংগঠন যেগুলো চলে কারণ পছন্দের ওপর, ব্যক্তিগত ইচ্ছা, অচিতা, নীতি, আদর্শ, এসবের কেউ কারণ লোক নয়, লোক হচ্ছে সবাই দলের লোক, ব্যক্তির লোক হলে তো বিপদ। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বহুত সারে রুপিয়া কা হিসাব অডিট নেই হুয়া, অডিট